নারায়ণগঞ্জের বন্দরে পবিত্র ঈদ ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 49তম ঐতিহাসিক জশ্নে জুলুস আনন্দ র্যালি হয়েছে। মদনগঞ্জ বটতলা থেকে জশ্নে জুলুস শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কদম রসুল দরগাহ শরীফে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। র্যালিতে নেতৃত্ব দেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি আল আবেদি। জশ্নে জুলুসে সভাপতিত্ব করেন ঈদ এ মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মোবারক হোসেন কমল খান।